রাজ্যত প্রকৃতির ধ্বংসযজ্ঞ। বান, খহনীয়া, ভূমিস্খলনে চলাই গৈছে সংহার। নেদেখাজনে এতিয়া শেষ ভরসা বহুজনের। গড়াখহনীয়ার পৰা রক্ষা পাবলৈ এইদরে নদীর পাৰত প্রার্থনা জনোৱা দেখা গল কামরূপ জেলার ছয়গাঁওর একাংশ গয়াক। গড়াখহনীয়া রোধত সরকারে বিশেষ ভূমিকা লব পৰা নাই, সেইবাবে নেদেখাজনের শরণাপন্ন হৈ এইদরে গাঁওবাসীর কলহী নদীর পাৰত ঈশ্বরক প্রার্থনা। দক্ষিণ কামরূপর ছয়গাঁওর মাকেলিত তীব্র খহনীয়া। দুদিন ধরে হওয়া নেড়া নেপেরা বরষুণের ফলত কলহী নদীয়ে তীব্র রূপ ধারণ করে ভাবুকি আনিছে কলহী নদীলৈ, যার ফলত গড়াখহনীয়ায় সর্বশান্ত করিলে মাকেলি গাঁওর বৃহৎ অঞ্চলের লগতে গাঁওখনের রত্নেশ্বর দাস, রবীন দাস নামের দুখিয়া লোক দুগৰাকীৰ বাসগৃহ। যিকোনো মুহূর্ততে নৈর বুকুত জাহ যাব পাৰে পৰিয়াল দুটিৰ ভেটি। এতিয়া তাৰমানে গড়া খহি খহি গোটেইখিনিয়ে হৈ গেল। মই বন্ধন গোটৰ পৰা 1,00,000 টকা লোন লৈছিলোঁ। লৈ ঘৰটোৰ পিন কাটিছিলোঁ, পচকিনো বনাইছিলোঁ। ভাবিছিলোঁ ল'ৰা দুটা আছে, ঘৰটো ভালকৈ বনাই লওঁ, কিন্তু গোটেই হৈ লৈ গেল। মই পচকিনো আধাতে ভাঙি শেষ কৰি দিলোঁ, এতিয়া চালি বান্ধি আছোঁ। আনহাতে এই খহনীয়াৰ ফলত মাকেলি প্ৰাথমিক বিদ্যালয় আৰু অংগনবাড়ী কেন্দ্ৰৰ প্ৰতিও তীব্ৰ ভাবুকিৰ সৃষ্টি হৈছে। ইতিমধ্যে অঙ্গনবাড়ী কেন্দ্রর এটা অংশ নদীর বুকুত বিলীন হওয়ার দিকে আগবাড়িছে। স্থানীয় বিধায়ক আর জলসম্পদ মন্ত্রীরও কৃপা দৃষ্টির পৰা বঞ্চিত অঞ্চলবাসী, সেয়েহে খহনীয়াৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ ঈশ্বৰকে শেষ ভৰসা কৰি ধূপ চাকি লৈ মহিলাসকলে নদীৰ পাৰত জুৰিলে ঘোষা। একে দৃশ্য দেখা গল নলবাৰীৰ এখন গাঁৱতো। নলবাৰীৰ গড়বেৰত পাগলাদিয়া নদীৰ এটা সুঁতিয়ে তীব্র খহনীয়াৰ সৃষ্টি কৰাৰ পাছতে এইদৰে ধূপ চাকিৰে পাগলাদিয়াক সন্তুষ্ট কৰাৰ চেষ্টা গাঁওবাসীৰ। মরা পাগলাদিয়ার হুটিয়ে সৃষ্টি করা খহনিয়া জাহ গৈছে কেবাটাও বাসগৃহ, জাহ গৈছে রাজহুয়া নামঘরের ভরাল গৃহ। বিভাগীয়ভাবে গড়বেরর খহনিয়া পরিদর্শন করা হয়েছে যদিও কেবল আশ্বাস দিয়ে দায় সামরিছে বিভাগে, যার বাবে এতিয়া গাঁওখনলৈ নামি আহিছে চরম ভাবুকি। রাজহুয়া শ্রমদান করে গড়াখহনীয়া রোধর চেষ্টা অব্যাহত রাখার সমানে সমানেই অব্যাহত রাখিছে ভগবানের পূজা অর্চনা। তারমানে আমার একটা বিশ্বাস, এটা সনাতনী ধর্মের একটা বিশ্বাস যে আমি যদি ভগবানক যদি মানে অন্তরের পর ভাবু তেতিয়াহলে নিশ্চয় তখন আমার চকু মিলি যাব। আর সেই উদ্দেশ্যে আমার মহিলাসকলে ইফালে বান খহনীয়ার পৰা মুক্তি পাবলৈ আল্লাহর ওচৰত দোয়া মাগিলে ধুবুরীর বিলাসী পাড়ার রাইজে। কাজাই কাটা গাঁৱত এইদৰে দোয়াত ভাগ ললে অঞ্চলটোৰ শতাধিক লোকে। তুমি যদি বন্ধ নাকৰ মাওলা, আৰু কাৰো ক্ষমতা নাই মাওলা। আমি আল্লাহর ওচৰত দোয়া আৰু আশীর্বাদ বিচারো যে আল্লাহ যাতে আমার এই ছাত্র সমূহ আর শিক্ষক সমূহ দোয়ার বরকতে আমার এই গড়খহনীয়াটো বন্ধ করে দিয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।